হ্যালো ভিভার্স ওয়েলকাম টু অনিয় ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এনডিসি অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ টোয়েন্টি এইটিন টোয়েন্টি নাইনটিন প্রিভিয়াস ইয়ার সেখানে আমরা দেখবো হচ্ছে আজকে ম্যাথ এবং হায়ার ম্যাথ এই টপিক থেকে আমাদের এই যে প্লে লিস্ট চলতেছে সেই প্লে লিস্টের আজকে চতুর্থ ভিডিও তো আগে ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম পর্যায়ক্রমে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ সম্পর্কে তো তোমরা যারা এখনও দেখোনি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো সো কথা না বারে আমরা শুরু করি আজকের ভিডিও তো আমাদের প্রথমে আমরা যদি দেখি আমাদের রয়েছে হচ্ছে প্রথম প্রথম প্রশ্ন এটা হচ্ছে যে লগ টু রুট ফাইভ ফোর হান্ড্রেড ইকুইস টু ওয়াট সি কিউ কোয়েশ্চেন তো এখানে আমরা এটা কীভাবে করবো আমরা আমরা জানি যে লগের ক্ষেত্রে যদি আমি এভাবে লিখি টু রুট ফাইভ আমার এখানে আমার আসে হচ্ছে ফোর হান্ড্রেড তাকে যদি আমি এভাবে লিখি দেখো টু রুট ফাইভ হোল্ড টু দি পাওয়ার ফোর তাহলে কিন্তু আমার এই ফোরটা সামনে চলে আসে আর বাকি যে থাকে যেটা থাকে সেটা হচ্ছে এরকম যে লক টু রুট ফাইভ আর টু রুট এরকম হলে আমরা জানি যে মান আসলে এই পাশে ওয়ান হয় মানে তখন আসলে আমার অ্যান্সারটা চলে যায় চলে আসে হচ্ছে ফোর রাইট তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হবে এক্ষেত্রে কিন্তু আমার অ্যানসার হবে হচ্ছে গ নম্বর ঠিক আছে এগুলো খুবই সোজা প্রশ্ন তোমাদের বইয়েরই প্রশ্ন দুই নম্বরে আমরা আসি একটা আয়তকার ঘনবস্তুর মাত্রাগুলো ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টি বাইদ এইসব প্রশ্নগুলো কিন্তু আসলে আমাদের টোয়েন্টি এইটিন এবং টোয়েন্টি নাইনটিন দু জায়গা থেকে আসছে দুই চার কোনো একটা দুইবারের কোনো কোনো একবারে আসছে ঠিক আছে সো একটা আয়তকার ঘনবস্তুর মাত্রাগুলো পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার হলে কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকেরতলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে প্রশ্ন যদি আমরা খেয়াল করে দেখি প্রশ্ন ইজি আমাকে ফার্স্টে বসতে হচ্ছে কর্ণের সমান ধার বিশিষ্ট সো আমাকে মেনলি প্রথম যে আয়তকার ঘনবস্তুর কথা বলা হয়েছে তার আসলে কর্ণ বের করতে হবে তাহলে আমার তাহলে প্রথম আয়তকার কর্ণ যে ঘনবস্তু তার কর্ণ এটা আসলে আমরা কীভাবে বের করতে পারি ওভার ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার যেটা করলে আসলে আমাদের কত আসবে ফাইভ বা টু এবার যদি আমাকে বলে যে এই কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমি জানি ঘনকের নতুন যে ঘনক হবে সেই ঘনকটার ধার কত হবে ধার কিন্তু হবে ফাইভ রুট টু এবং তার যদি আমাকে বলে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সূত্র কিন্তু আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমার কত হবে সেটা কিন্তু হবে সিক্স এ স্কোয়ার আমরা যদি সূত্র পরে থাকো অবশ্যই পারা উচিত তাহলে সিক্স ইন টু ফাইভ রুট টু তার উপর স্কোয়ার এরকম তাহলে কিন্তু আমার চলে আসে এখানে থ্রি হান্ড্রেড এবং যেহেতু ক্ষেত্রফল তাহলে অ্যান্সারে একটা সেন্টিমিটার স্কোয়ার থাকবে তাহলে অ্যান্সার হচ্ছে আমার এইটা বিয়ের ক নাম্বার আমরা পরেরটায় চলে যাই যে ছোট একটা অঙ্ক মিডল টার্ম করলেই তোমাদের আসলে মিলে যাবে এরকম থ্রি এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো ঠিক আছে তো এটাকে আমরা কি করতে পারি দেখো মাঝখান লিখতে পারি মাইনাস সিক্স এক্স মাইনাস প্লাস টু টু জিরো এখান থেকে আমাদের উপাদক দুইটা আসে একটা হচ্ছে থ্রি এক্স কমন নিলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু সম ওয়ান জিরো উপাদক দুইটা একটা হচ্ছে কি এক্স মাইনাস টু একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে আমি বুঝতে পারছি অ্যান্সার আসলে আমাদের হবে এক্স ওয়ান দুইটা একটা হচ্ছে টু একটা হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে কোন অ্যান্সারটা মিলে আমাদের কিন্তু ক নম্বারটা মিলে রাইট ওয়ান বাই থ্রি আর টু হ্যাঁ ক নাম্বারটা মিলে রাইট তো অ্যান্সার হচ্ছে ক তাহলে আমরা এখানে দেখলাম আমার নেক্সট প্রশ্ন যাই ওকে প্রশ্নে বলা হচ্ছে একটা গাড়ির চাকার ব্যাস আমাদের জিরো পয়েন্ট মিটার চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে বসতে হচ্ছে গাড়ির গতিবেগ গতিবেগ বললে আমরা নর্মালি কিলোমিটার পার আওয়ারই ভাবি অপশনে বলেও দিছে আমার একটা রাখতে হবে তো কথা হচ্ছে দেখো প্রত্যেক সেকেন্ডে পাঁচ ছয় বার ঘুরে আমরা কিন্তু একটা জিনিস জানি যে একটা গাড়ি গাড়ির চাকা বা কোনো চাকা যখন একবার ঘুরে তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সমান রাইট টু পায়ার তাহলে প্রথমে আমাদের আসলে বের করতে হবে যে কতটুকু ডিস্টেন্স সে একটা সেকেন্ডে ট্রাভেল করতেছে তাহলে আমরা কীভাবে পাবো এটা দেখো যে এ সিকোলসটা আমি এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে টু পাই আর ইন্টু সিক্স সিক্স কেন কারণ ছয় বার করতেছে রাইট তাহলে টু পাই আরের মধ্যে আমি যদি বারগুলো বসাই তাহলে টু পাই ইন টু দেখো আমার এখানে আর ব্যাস দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ফোর কিন্তু আমার সূত্র তো বসে আর তাহলে এটা টু দিয়ে ভাগ দিলাম ইন টু আমার হচ্ছে ছয় বার তাহলে ছয় তাহলে এটা যদি করো এটা করলে আমাদের আসবে ফিফটিন পয়েন্ট এইট থ্রি মিটার এখন আমার লাগবে হচ্ছে বেগ তাই না তাহলে ভি সমান আমরা যদি বলি ভি সমান কি তাহলে ভি সমান কিন্তু আমাদের আসলে এস বাই টি তাহলে এখান থেকে আমাদের কত আসে এখান থেকে কিন্তু আমাদের আসে উপরে আমরা এস বসাবো এস বসাবো হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট থ্রি ফিফটিন পয়েন্ট এইট থ্রি ভাগ এক হাজার কারণ আমি কিলোমিটার নিচ্ছি মিটার ছিল নিচে সময়টা কিন্তু এক সেকেন্ড কিন্তু এক সেকেন্ডকে তো আমাদের নিতে হবে কিসে ঘন্টায় তাহলে আমি ভাগ দিব হচ্ছে কত দিয়ে ওয়ান বাই ছত্রিশ এই কনভারেশনটা আশা করি তোমরা বুঝছো একটু বুঝতে পারবো এটা করলে আমাদের আসবে হচ্ছে কিলোমিটার কিলোমিটার পার পার আওয়ার আওয়ার এইচ ওয়ান এটা হচ্ছে এইচ লাসটা তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অপশনের কাছাকাছি কিন্তু আমাদের যাই হচ্ছে কত ফিফটি সেভেন রাইট তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার আমরা পাঁচে আসি পাঁচে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে আমাদের অ্যান্সার না হচ্ছে আমাদের প্রশ্ন এটা খুবই কমন একটা প্রশ্ন এখানে যেটা করতে হয় তোমরা যদি মনে পড়ে যে লাস্টের দুইটা আমাদের হিসাব করতে হয় তো এই যে দুইটা এই দুটো যদি আমরা হিসাব করি এই দুইটা লাস্টের দুইটা এই দুটা করলে আমাদের কী আসবে আমরা একটু দেখি এখানে আমরা তো আমরা কই দেখব এটা আমরা এটা আমরা এখানে দেখতেছি দেখো এখানে দেখো কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার শেষে দুইটা আমরা করতেছি তাহলে আমাদের হচ্ছে দেখো এইট বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এইট প্লাস প্লাস সিক্সটিন বাই এক্স টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস ওয়ান এখানে আমার লশাকু কি হবে দেখিনকে আমরা কি লিখতে পারি এক্সটু দি পাওয়ার এইটের তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বিস্কার এইট প্লাস ওয়ান্স টু পার এইট কিন্তু আমার আসবে তাহলে কিরকম এরকম আসবে না দেখো যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান যদি আমি এখানে ক্যালকুলেশন করি দেখো এটা আসে 8 ইন x এক্স the দি 8 এইট মাইনাস ওয়ান প্লাস সিক্সটিন লবে তুমি যদি ক্যালকুলেশন করো ঠিক আছে তাহলে তুমি দেখবা যে হচ্ছে এরকম আসে ক্যালকুলেশন করলে মানে এইট এক্স টু দি পাওয়ার এইট মাইনাস এইট প্লাস করলে আমরা নিলে এরকম লিখতে পারি যে এক্স দি এইট কিন্তু আমাদের আছে কত এক্স দি আর এক্স টু দি তাহলে এটা কাটা কারণ থাকে হচ্ছে এইট বাই এক্স টু তো এবার যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম যে আসলে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় সেটা কি খেয়াল করে দেখো আমরা শেষের দুইটা করছি করে আমরা যে যোগফলটা মানে শেষের দুইটা যোগ করে আমরা যে যোগফলটা পাইছি সেটা কিন্তু দেখো সেক্ষেত্রে কিন্তু আমার যেটা হইলো যে লব ছিল প্রথমটা লব হচ্ছে প্রথম সঙ্গে মিলে আর হর যেটা হয় হর হচ্ছে প্রথমটার প্রথমটার অনুবন্ধী বলতে পারো এক্সু দিই পার প্লাস ওয়ানের উল্টা হচ্ছে এক্সুটু দিবার এট মাইনাস ওয়ান অনুবন্ধী তাহলে সেই হিসাব করলে কিন্তু আমার আমি যখন আবার এর সাথে যখন আমি এর যোগ করবো তখন আসবে কত ফোর ডিভাইডেড বাই ওয়ান তার সঙ্গে তখন কি আসবে টু বাই আমি প্রথমটা করবো তখন কি আসবে তাহলে কোনটা আসবে আমার আসবে পাঁচের ক এবার আমরা চলে যাই ছয়ের প্রশ্নটাই একটা লোক টু ফোরটি টাকায় কতগুলো কলম কিনলো যদি ওই টাকায় একটা কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তো আমরা প্রথমে এটা যেন ধরবো হচ্ছে কি যে কলম ধরি কলম কিনেছিল হচ্ছে তোমার এক্স সংখ্যক ঠিক আছে সংখ্যক ঠিক আছে বোঝা যাচ্ছে আমাদের আচ্ছা এখন এখান থেকে আমরা নেক্সট কি করবো দেখো আমাদের বলতে হচ্ছে যে দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম তার মানে প্রতিটি কলমের দাম নেই কিন্তু আমাদের ঝামেলাটা তাই না প্রতিটি কলমের নেই তো প্রথমে দেখো যে যদি এক্স সংখ্যক কলম কিনে তাহলে প্রতিটি কলমের দাম কত বলো তো টু ফোরটি বাই এক্স রাইট আর যদি সে ওই একটা কলম বেশি পেতো মানে তাহলে তখন পাইতো কয়টা এক্স প্লাস ওয়ানটা তাহলে এটা হচ্ছে আমার ধরো যে টোয়েন টু ফোরটি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান কিন্তু সেক্ষেত্রে কিন্তু দাম কম পড়তো মানে কি প্রথম ক্ষেত্রে একটা কলমের দাম বেশি তাহলে এটা আসলে মাইনাস যদি আমি করি তাহলে আমার হয়ে যায় এক এই প্রশ্ন মতো বুঝতে পারলে অঙ্কটা আসলে শেষ ঠিক আছে আশা করি বুঝতে পারছি এই জিনিসটা তাহলে আমার করলে কিন্তু এটা সমাধান করলে তোমাদের আসবে হচ্ছে পনেরো সমাধানটা আমি এখানে দেখালাম না আমার আনসার হচ্ছে এখানে দেখো গ নাম্বার এরপরে আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে এই যে দেখো নটরডেম কলেজে জার্মান শিখে বিয়াল্লিশ জন বাংলা শিখে নটরডেম কলেজে জার্মান শিখে বিয়াল্লিশ জন বাংলা শিখে টোয়েন্টি জন স্প্যানিশ শিখে থার্টি জন এবার কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে জার্মান স্প্যানিশ পাঁচজন বাংলা স্প্যানিশ চারজন বাংলা জার্মান দশজন তিনটি বিষয়ই তিনজন কেবল দুটি বিষয় নিয়েছে এমন ছাত্রের সংখ্যাগত তাহলে এই প্রশ্নটা আমরা বুঝতে পারতেছি আসলে আমাদের সেট থেকে আসে রাইট তো আমরা সেটের ক্ষেত্রে আমরা জানি এইসব প্রশ্ন জন্য আসলে আমাদের কিন্তু চিত্র বেশ কাজে দেয় তো এখানে যেহেতু তিনটা আমাদের তিনটা ভাষা নিয়ে কথা হচ্ছে তো আমরা এখানে জিনিসটাকে তিনটা চিত্র দিয়ে প্রকাশ করি দেখো এই যদি আমরা একটা চিত্র আঁকি ঠিক আছে আমার মনে হয় কলমের কালার চেঞ্জ করার প্রয়োজন তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখো আমি যদি এই কালারটা নিই তাহলে এখানে দেখো আমার তিনটা ভেনচিত্র চিত্র রাইট তাহলে আমার তিনটা ভেনচিত্র যদি আমি এভাবে আঁকি হয় যদি আমি আঁকি আশা করি বোঝা যাচ্ছে হ্যাঁ তো এখানে তোমার হচ্ছে গিয়ে যে আমাকে ইনফরমেশনগুলো আমি বুঝবো আর আমার প্রথম লক্ষ্য হচ্ছে কী চাইছে প্রশ্নে ঠিক আছে প্রশ্ন চাইছে কিন্তু কেবল দুটি বিষয় নিয়েছে আমার ছাত্রের সংখ্যা তাহলে দেখো কেবল দুটি বিষয় বলতে কিন্তু আমরা কোন কোন অঞ্চল বুঝব আমি তোমাকে একটু কালার করে দেখে কেবল দুটি বিষয় বলতে আমরা কোন কোন অঞ্চল বুঝবো ঠিক আছে খুব ভালো মতো এখানে খেয়াল করতে হবে যে কেবল দুটি বিষয় বলতে আমরা বুঝাইছে এই অঞ্চল আবার এই অঞ্চল আবার এই অঞ্চল অঞ্চল অঞ্চলগুলো কিন্তু বাদ যাবে কারণ মাঝখানের যে যারা এটা কিন্তু তিনটা বিষয় নিয়েছিল তাহলে আমার এটা আমি কীভাবে বের করবো দেখো আমাকে যদি বলে যে জার্মান এবং স্প্যানিশ ঠিক আছে এখানে তিনটা তিনটা বৃত্ত আঁকলাম তিনের মধ্যে একটা জার্মান একটা স্প্যানিশ একটা বাংলা হবে এটা আমরা বুঝতে পারতেছি বাট মেন কথা হচ্ছে আমাকে যদি বলে কেবল দুটি বিষয় তাহলে আমি কী করব আমি বেসিক্যালি যেটা করব যে আমি প্রথমে ধরো যে তোমার সে ফর এক্সাম্পল জার্মান এটা হচ্ছে স্প্যানিশ এটা হচ্ছে বাংলা রাইট তাহলে আমি জার্মান এবং স্প্যানিশের মধ্যে কমন অঞ্চলটা হচ্ছে আমার কিন্তু এইটা এবং এটা একসাথে তাহলে এটার সাথে যখন আমি যোগ করব স্প্যানিশ এবং বাংলা তার মধ্যেও কিন্তু আমার চলে আসবে হচ্ছে কিন্তু আমার কোনটা কোনটা যে আমার স্প্যানিশ এবং স্প্যানিশ এবং কি বাংলা রাইট স্প্যানিশ এবং বাংলা একইভাবে যদি আমি করি জার্মানি এবং বাংলা তখন কিন্তু আমার একইভাবে এই অঞ্চলটা চলে আসবে কিন্তু আমাকে বলছে যে তুমি সেই অঞ্চলগুলোয় বের করো যারা হচ্ছে কেবল মানে শুধুমাত্র দুইটাই নিছে মানে যারা তিনটা নিছে তাদেরকে কিন্তু আমার এখানে বাদ দিতে বলছে ঠিক আছে কেবল দুটি বিষয় নিয়েছে এমন ছাত্রের সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে এটা আমরা কিভাবে করব দেখো আমরা যদি এটা করতে পারি যে এন অফ জি ইন্টারসেকশন এস থেকে যোগ করব। প্লাস এন অফ বি ইন্টারসেকশন এস যোগ করব প্লাস এন অফ বি ইন্টারসেকশন জি যোগ করব এই তিনটা যদি আমি যোগ করি এই দিনটা যোগ করার পর এই যোগ করলে কিন্তু দেখো মাঝখানের যে অঞ্চলটা এই মাঝখানের যে অঞ্চল দ্যাট মিন্স এন অফ জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এস এটা কিন্তু কয়বার চলে আসে এটা কিন্তু আমার তিনবার চলে আসে কিন্তু এটা তো আমার একবারও কাউন্ট করার কথা না এটা কিন্তু আমার একবারও কাউন্ট করার কথা তাহলে আমি এটা হচ্ছে কয়বার বাদ দিব তিনবার বাদ দিব ঠিক আছে এটা আমি তিনবারই বাদ দিব তো যদি আমরা সেটা করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী আসবে দেখো যে আমি যেটা মুখে বললাম সেটা এখন করবো ফার্স্ট আমি করবো এন অফ জি ইন্টারসেকশন এস তো সেটা করলে আমাদের কত আসবে দেখো পাঁচ প্লাস বাংলা স্প্যান্সি ক্ষেত্রে হচ্ছে চার বাংলা এবং জার্মানির ক্ষেত্রে হচ্ছে আমাদের দশ দশ আর তিনটি বিষয় তিনজন নিয়েছে তাহলে আমি যদি থ্রি ইন্টু থ্রি করি তাহলে আমার কত আসবে তাহলে কিন্তু আমার চলে আসবে হচ্ছে দেখো যে এখানে নয় আর হচ্ছে আমাদের দশ উনিশ উনিশ থেকে নয় গেলে হচ্ছে কত আসে দশ আসে কিন্তু অপশানে তো দশ নাই তাহলে প্রশ্নের তাহলে কোনো না কোনো ঝামেলা আছে এখানে আমাকে তাহলে হয়তো বলতে হচ্ছে কেবল দুটি বিষয় না বলে হয়তো আমাকে বসে হচ্ছে যে দুটি তোমার মানে কমপক্ষে দুটি বিষয় দেখো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় হলো যে কমপক্ষে দুটি বিষয় বললে কিন্তু আমার মাঝখানে জনের যেই ইন্টারসেকশন সেটা কিন্তু একবার 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 না একবার কাউন্ট হবে প্রশ্নটা যেহেতু অপশন মিলতেছে না তাহলে আমার যেটা মনে হয় প্রশ্নে আসলে টায়ারিং মিস্টেক হয়েছে যেখানে বলা উচিত ছিল যে কমপক্ষে দুটি বিষয় আর যদি কেবল বলে কেবল বললে কিন্তু আমার মাঝখানে তিনটা পার্ট কিন্তু হবেই না এজন্য কিন্তু আমার তিনবারই বাদ দিতে হবে কারণ আমি তিনবারই কিন্তু আমি এই পার্ট এই যে ইন্টারসেকশন পার্টটা তিনবার নিয়েছিলাম রাইট তিন তিনবার বাদ দিছি তাহলে যদি কেবল বলে তাহলে কেবল হিসাবে অ্যান্সারটা আমি বলে দিই সেটা কত বললাম দেখো যে আমার নয় দশে উনিশ থেকে আমার নয় গেলে হচ্ছে কত হয় দশ কিন্তু অপশনে অ্যান্সার নাই রাইট তাহলে ওদের অ্যান্সারটা কখন হবে মানে অ্যান্সার থাকতে পারতো কখন যদি প্রশ্নে বলতে হচ্ছে কমপক্ষে বললে তখন আমরা কি করতাম তখন কিন্তু আমরা এই যে ইন্টারসেকশন তিনজনের দুইবার বাদ দিতাম তাই না তো তখন হচ্ছে আমাদের অ্যান্সার হয়তো আমরা আসলে বুঝতে পারতেছি এই প্রশ্ন হলে অ্যান্সার নাই ঠিক আছে এবার লাস্ট প্রশ্নে আসি এর কোন সি নাইনটি ডিগ্রি বিসি এর মধ্যবিন্দু ডি নিচের কোনটি সঠিক তো নিচের কোনটি সঠিক এটা আসলে আমাদের একটু ক্যালকুলেশন করে বের করতে হবে কিভাবে বের করবো আমরা দেখো আগে আমরা প্রশ্ন প্রশ্নের মতো করে আমরা কোশ্চেন আঁকি যে এবিসি এর কোন সি সিক্সটি বিসি মধ্যবিন্দু ডি তাহলে আমার এ যদি হয় ত্রিভুজ ঠিক আছে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমার এ সিতে দিব নাইনটি আর এটা হচ্ছে বি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে আমার ডি আর এরকম লিখা যায় এখান থেকে দেখো ফার্স্টে আমরা লিখতে পারি এরকম যে এবি স্কোয়ার এব স্কোয়ার সমান হচ্ছে এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তেমনিভাবে আমরা এর বদলে লিখতে পারি এর বদলে লিখতে পারি ডি প্লাস সিডি স্কোয়ার বিডি প্লাস সিডি স্কোয়ার এবার দেখো আমরা যদি এটাকে কি ভেঙে দিই তাহলে আমাদের আসবে এরকম একটা জিনিস যে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস টু ইন্টু তাই না আমরা সেখান থেকে এসির সাথে আমরা সিডিকে আনলাম আপাতত তাহলে এসি স্কোয়ার আর বাকি কি থাকে বাকি থাকে হচ্ছে টু ইন্টু সিডি প্লাস হচ্ছে সিডি এখানে একটা জিনিস করা যায় সেটা হচ্ছে দেখো আমরা এখানে একটা জিনিস চিন্তা করি দেখ এই এস একসাথে সিডি স্কোয়ার দেখো এই যে আমার এসে স্কোয়ার সিডি স্কোয়ার এই দুজনকে একসাথে আমি লিখতে পারি কত স্কোয়ার একসাথে লিখতে পারি হচ্ছে আমি এডি স্কোয়ার তাহলে একটা এডি স্কোয়ার আছে আর এখানে যেটা বললাম দেখো টু বিডি সিডি মিলে কি হবে টু বিডি বিডি স্কোয়ার আর সিডিকে পারি বিডি তাহলে আলটিমেটলি হয়ে যাবে থ্রি বিডি স্কোয়ার তাহলে একটু কমপ্লিকেটেড ছিল রাইট আমরা দেখতে পাচ্ছি যে আসলে অপশনের দিকে টাকায় আসলে আমাকে চিন্তা করতে হয়েছে যে আসলে আমি কোনটা থেকে কোনটা কনভার্ট করবো তাহলে আমি এস এ স্কোয়ার সিডিএসারকে একসাথে লিখলাম হচ্ছে কত এরি আর এই দুজন মেরে লিখলাম টু বিডি স্কোয়ার আর সিডিএস্কো বিডিএ স্কোয়ার তাহলে কি হবে থ্রি বিডি স্কোয়ার আরডিএ স্কোয়ার তাহলে আমার অ্যান্সার কোনটা মিলে বলো খন নাম্বার রাইট তো আমরা দেখতে পারলাম যে হ্যাঁ মোটামুটি এসব বিষয় থেকেই প্রশ্ন আসে তো আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো আসলে অ্যাডমিশনে এনডিসি অ্যাডমিশনে ম্যাথ থেকে কী টাইপের প্রশ্ন আসে থ্যাংকস ফর ওয়াচিং